সালামু আলাইকুম, আমি ডাক্তার সাইদা নাহার। আমি একজন অস্ট্রেলিয়ান ক্যান্সার বিশেষজ্ঞ। বর্তমানে আমি ক্যাম্বেলটন হসপিটাল এবং ইউনিভার্সিটি অফ সিডনিতে কর্মরত আছি। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কিডনি ক্যান্সার। সো যে যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করব, প্রধানত কী কী কারণে কিডনি ক্যান্সার হতে পারে, কী কী উপসর্গ দেখা দিতে পারে, কীভাবে এটা শনাক্ত করা যায়, কীভাবে চিকিৎসা করা যায় এবং কীভাবে এর প্রতিকার করা যায়। প্রথমে আসছি আমরা কী কী কারণে কিডনি ক্যান্সার হতে পারে। কিডনি ক্যান্সার হওয়ার কিছু কারণের মধ্যে অন্যতম হচ্ছে যদি কোনো পরিবারে হিস্ট্রি থাকে অথবা কিছু কিছু জিনগত ত্রুটির কারণে, যেমন কিডনি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ধূমপান কিডনি ক্যান্সারের একটি অন্যতম কারণ। উচ্চ রক্তচাপ অনেকদিন থাকলে কিডনি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ওবিসিটি আর স্থূলতা কিডনি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। কারো যদি সিস্টিক ডিজিজ, অনেক সময় এটা এক ধরনের কিডনির অসুখ, সেটা থাকলেও কিডনির ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেন অনেক দিন ধরে খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিডনির ক্যান্সারের ঝুঁকি অনেক বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব কী কী উপসর্গ দেখা দিতে পারে কিডনি ক্যান্সারের জন্য। বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই যখন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে থাকে এর কোনো উপসর্গ দেখা যায় না, কিডনি ক্যান্সার তার ব্যতিক্রম নয়। যখন ক্যান্সারটা বড় হতে থাকে তখন অনেক সময় উপসর্গ দেখা দিতে পারে। এটা মেনলি ডিপেন্ড করে ক্যান্সারটা কিডনির কোন অংশে রয়েছে তার উপরে। যদি ক্যান্সারটা কিডনির যেখান থেকে ইউরিন উৎপন্ন হয় সেইটার কাছাকাছি থাকে, তাহলে দেখা যায় অনেক সময় সেখান থেকে ব্লিডিং হতে পারে, দেখা যায় আপনার পেশাবের সাথে রক্ত যেতে পারে অথবা পেশাবটা লাল হয়ে যেতে পারে। অনেকের আর কোমরের দিকে ব্যথা হয়, অনেকের যখন ক্যান্সারটা অনেক অ্যাডভান্সড হয়ে যায় তখন দেখা যায় অনেকের শরীরের ওজন কমে যায়, অনেকের খেতে ইচ্ছে করে না। আরও কিছু কিছু সমস্যা হতে পারে কিডনি ক্যান্সারে, আমরা সেটাকে বলি প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম, যার মানে হচ্ছে এই উপসর্গগুলো সরাসরি ক্যান্সারের সাথে সম্পর্কিত নয়, কিন্তু অনেক সময় এই ক্যান্সারগুলো এক ধরনের হরমোন তৈরি করে, সেই ক্ষেত্রে ওই উপসর্গগুলো দেখা দিতে পারে। তার মধ্যে কিছু কিছু উপসর্গ হচ্ছে শরীরে রক্তের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে বা হিমোগ্লোবিনের পরিমাণ বেশি বেড়ে যেতে পারে, অনেক সময় শরীরে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে এবং এর কারণে দেখা যায় যখন ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় অনেকের দেখা যায় কনস্টিপেশন হতে পারে, অনেকের কনফিউশন হতে পারে। এখন আমরা আলোচনা করি কীভাবে আমরা কিডনি ক্যান্সার শনাক্ত করতে পারি। কিডনি ক্যান্সার যেহেতু প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ দেখা যায় না, তো অনেক সময় দেখা যায় যদি কোনো কারণে পেশেন্ট অথবা রোগী যদি কোনো স্ক্যান সিটি স্ক্যান করে, অনেক সময় এটাকে আমরা বলি ইনসিডেন্ট লামা, দ্যাট মিন্স হয়তো কোনো একটা কারণে তার সিটি স্ক্যান করা হয়েছে, তখন দেখা গেল কিডনিতে একটা লেশন পাওয়া গেল। তবে মেইন পরীক্ষা যেটা করে আমরা কিডনি ক্যান্সার নির্ধারণ করি সেটা হচ্ছে সিটি স্ক্যান। অনেক সময় এমআরআইও করা হয়, এমআরআই করলে বোঝা যায় অনেক সময়, কারণ কিডনি ক্যান্সার অনেক সময় সলিড বা সলিড অংশ না থেকে অনেক সময় লিকুইড অংশও থাকতে পারে বা সিস্টিক কম্পোনেন্টও থাকতে পারে, সেই ক্ষেত্রে এমআরআই করলে এটা ভালো মতো বোঝা যায়। সাধারণত কিডনি ক্যান্সার যদি খুব ছোট থাকে, বায়োপসি করতে নিষেধ করা হয়, সাধারণত সরাসরি অপারেশন করে ফেলার জন্যই উপদেশ দেওয়া হয় এবং অপারেশন করলে ঠিকমতো বোঝা যায় কোন ধরনের কিডনি ক্যান্সার এটা। কিডনি ক্যান্সারের মধ্যে অনেকগুলো ভাগ আছে এবং সাধারণত ট্রিটমেন্ট ডিপেন্ড করে এই ভাগগুলোর উপরে এবং অপারেশন করার পরে সেটা বোঝা যায়। কিন্তু ক্যান্সারটা যদি খুব বেশি বড় হয় এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে বায়োপসি সাধারণত করা হয়। বায়োপসি হচ্ছে একটা টেস্ট যার মাধ্যমে আমরা একটা টিস্যু, টিউমার থেকে কিছু টিস্যু নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখি। ডায়াগনোসিস করার পরে আমরা আরও কিছু টেস্ট করি দেখার জন্য, শরীরের অন্যান্য অবস্থা বোঝার জন্য, যেমন ফুল ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এবং অলসো আমরা মাঝে মাঝে অলসো শরীরের ক্যালসিয়ামের পরিমাণ কেমন সেটাও চেক করি। এখন আমরা আলোচনা করি কীভাবে আমরা চিকিৎসা করতে পারি। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিডনি ক্যান্সারের চিকিৎসাও ডিপেন্ড করে কিডনি ক্যান্সারটা কোন স্টেজে আছে। সাধারণত ক্যান্সারকে আমরা চারটা স্টেজে ভাগ করি। স্টেজ 1-3 পর্যন্ত, যখন ক্যান্সারটা শুধু সেই অর্গানেই থাকে বা সেই অঙ্গেই থাকে, অন্য কোথাও যায় না। স্টেজ 1 হচ্ছে যেটা শুধু সেই অঙ্গেই থাকে এবং অন্য খুবই ছোট অল্প পরিসরে থাকে এবং সেক্ষেত্রে অপারেশন করে ফেলা হয় এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট কিওর হয়ে যায়।
স্টেজ টু এর ক্ষেত্রেও একই, কিন্তু সাইজে একটু বড় হয়। স্টেজ থ্রি এর ক্ষেত্রে এটা আরও বড় হয়ে যায় এবং আশেপাশের লিম্ফ নোডগুলোকে ইনভলভ করে এবং সেই ক্ষেত্রেও অপারেশন করা হয়। কিডনি ক্যান্সারে সাধারণত অপারেশনের পরে আর কোনো চিকিৎসা করা হয় না, কারণ যতগুলো ট্রায়াল কিডনি ক্যান্সারে কিমোথেরাপি অথবা আদার থেরাপি ইউজ করা হয়েছে কোনোগুলো সাকসেসফুল হয় নাই। তবে একবার অপারেশন করার পরে আমরা বলি ক্লোজ সার্ভিলেন্স অথবা নিয়মিত চেক আপে থাকতে, কারণ একবার ক্যান্সার হলে স্পেশালি স্টেজ টু অথবা স্টেজ থ্রির ক্ষেত্রে ক্যান্সারটা চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য আমরা রোগীকেও পরামর্শ দিই 3 মাস অথবা 3 থেকে 4 মাস পর পর রেগুলার আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে। ক্যান্সার যখন স্টেজ ফোরে চলে যায় তখনও হয় ক্যান্সারটা শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, এবং সেই ক্ষেত্রে কিডনি ক্যান্সারের এখন অনেক ধরনের চিকিৎসাই পশ্চিমা দেশগুলোতে পাওয়া যায়। তার মধ্যে আমরা এটাকে বলি টার্গেটেড থেরাপি বা এক ধরনের কিছু কিছু ট্যাবলেটের মাধ্যমে আমরা কিডনি ক্যান্সারের চিকিৎসা করি। এর মধ্যে কিছু নাম বলছি, সুনিটিনিব অথবা প্যাজোপেনিব ইউজ করা হয় এখানে অস্ট্রেলিয়াতে। 2-1 বছর আগে নতুন এক ধরনের ড্রাগ হল ইমিউনোথেরাপি, যেটা আপনার কিডনি ক্যান্সারের জন্য অ্যাপ্রুভ, কিডনি ক্যান্সারে আমরা ব্যবহার করি অস্ট্রেলিয়াতে। তার নাম হচ্ছে নিভোলুমাব অথবা ইপুলুমাব, আরেক ধরনের ইমিউনোথেরাপি। এই ট্রিটমেন্টগুলো একটু কিমোথেরাপি থেকে একটু ডিফারেন্টলি কাজ করে। এটা বডির ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে এবং এই ইমিউন সিস্টেমটা পরে ক্যান্সার সেলকে অ্যাটাক করে। কিন্তু কিডনি ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় যদি ক্যান্সারটা অনেক বড় হয়ে যায় এবং সমস্যার সৃষ্টি করে, সেই ক্ষেত্রে ইভেন স্টেজ ফোরের ক্ষেত্রেও আমরা অপারেশনের পরামর্শ দিয়ে থাকি। এখন আমরা আলোচনা করব কীভাবে আমরা প্রতিকার করতে পারি। প্রতিকার করার জন্য প্রধান যে জিনিসগুলো হচ্ছে আপনার ধূমপান পরিহার করা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা, ওবিসিটি প্রিভেন্ট করা বা শরীরের ওজন ঠিক রাখা, ডায়াবেটিস কন্ট্রোল রাখা, ব্যথাজনিত ওষুধ কম খাওয়া। আশা করি এই কাজগুলো করলে আমরা পুরোপুরি প্রতিকার করতে না পারলেও হওয়ার রিস্ক কিছুটা কমাতে পারবো। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।